হয়েছে? তুমি এতক্ষণ কই আছিলা? আরে আমি তো আরো পরে আসলাম নি, কিন্তু একটু সিনারি দেখে আসতে বাধ্য হইলাম। কি সিনারি দেখছো? তোমার ভাই একটু গিয়ে রাতের মধ্যে টেহা গুজা দিল। ওটা ফালতু লোক বুঝছো, আইতে নাই তোমার ভাইয়ের নামে বদনাম শুরু করছো না? আরে দূর, তোমার ভাই কিটো আমার আপন হুমন্দি, আমি খামা খাতার না কি আমি বদনাম করে যেতাম? তার উপরে আবার এখানে মেলা দিন থাকার নিয়ত করে আইসি, সিনারিটু হতে হতে আমার কাছে খুব সন্দেহজনক মনে হইল, সেই জন্য কইলাম। সন্দেহ বাজলো, তুমি তো আমারও সন্দেহ কর। দূর কথায় খবর দে না, খালি ঠোক নাই, ফালতু অভ্যাস। শোনো, তুমি যদি ইহিনে আমার তেবা করো তাহলে কিন্তু আমি সরাসরি সিরাজগঞ্জ বলে এমনি চলে যাবো না। যাও, সমস্যা কি? শিয়াল দিয়ার পায়ে গেছাম না, কষ্ট করে বাপের বাড়ি নিয়ে আসি, এখন করতেছে যাও। এই আমি যদি হতে হতে চলে যাই, যে উদ্দেশ্য নিয়ে হিনে আইসে সেই উদ্দেশ্য হাসিল করে হারবে নি, এল্লা তো না। একটা ফালতু কথা করবে না তুমি আমার ভাইয়ের নামে। আমার মনে হয় ভাইজান কাউকে টাকা দিছে বাড়ির কোনো কাম করানোর লিগে। তুমি কি আমাকে ব্যাকেল মনে করছো? হ্যাঁ, বাড়ির কামের শরীর চেহারা দেখলে আমি চিনব না, তুমি তো জানো না। ওই শরীর যে ডাট বাট আমি দেখলাম, একেবারে চবন চেহারা, ওই আড্ডি খোলার একেবারে জম্পে সব মালের মতো। কোনি দিয়া তোমার শেষ করালাম? এসি কুসি, তুমি কথায় কথায় খালি স্বামী কোনি দেওয়ার চেষ্টা করো। তোমার একশো একবার কইছি যে আমার সামনে মুখ খারাপ করবো না, তুমি তারপর বারবার আমার সামনে মুখ খারাপ করতেছো। এই মুখ খারাপ করি দেহা এখনো বাইসে আছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তালালি, সিরাজগঞ্জের ইলিয়াট ব্রিজ থেকে তোমাকে ফালাই দিলাম আমি। কি কইলা? হ্যাঁ, গালি হইতেছে রাগ কমানোর ঔষধ, যত গালি খারাপ তত রাগ পানি, বুঝছো? আবার কথা কও। ঠিক আছে, কইলাম না, এখন ঘটনাটা শোনো। আমার ভাইরে নিয়ে তুমি কোনো কথা কইবে না? কথা কর দরকার আছে, কারণ এই ঘটনাটা আমার অন্যরকম মনে হইল। ছোট ভাইজান ওই শেরির মুহের কাছে এভাবে মুখ দিয়ে কথা কইছে। আরে ও করতেছো কি? আমি ছোট ভাই ওই শেরির মুহের কাছে কেমন করে মুখ নিয়ে কথা কইছে আমি তো উড়ে কইলাম। আরে আল্লাহ, যদি মুখ কাছাকাছি গেল নি আবার ফালতু। আমি কিন্তু এখন তোমার ভাই যাইয়া। এই থাক থাক, বেড়ে বেড়ি করার দরকার নাই, আমার খুব খিদে লাগছে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে দাও। খিদে লাগছে আমার। ছোট ভাই আবার কোন মায়ের টাকা দিল? মামি, মামা কি ঘরে? না তো কেন, জটিল আঙ্কেল আমাকে ইনসাল্ট করেছে, আমাকে বলেছে এই জাদুনগর থেকে বের করে দিবে। কো কি, কিসের লেগা? উনি তো আনকালচার, উনি আমার ড্রেস নিয়ে কথা বলে মামি। ও, এই কথা? এটা তো গ্রাম মা, আর গ্রামের মানুষ তো এরকম পোশাকে অভ্যস্ত না। তাছাড়া তোমার পোশাকগুলি খুব একটা শালীনও না। দ্যাট মিন্স মামি, তুমিও বলছো আমি অশালীন ড্রেস পরেছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।